আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো। আজকের দিনটাতে সত্যি বাঙালিদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা দিন, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, ভালোবাসা আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখুন আজকের দিনটা মানে কিছু করি না করি অন্তত, যেহেতু বাড়ির কাছেই মন্দির, মন্দিরে না গেলে এই কাজটা না করলে না সত্যি সারা বছর কেন আজকের দিনটা ঠিকঠাকভাবে কাটে না, ওই জন্য আমি আজকে ভেবেছি আমি আর অরিত্র দুজন মিলে মন্দিরে যাব। আর অনেকটা বেলাও হয়ে গেছে, তো যেহেতু কাল থেকে ভগদা হয়েছিল তো মন্দির খোলা, আর আজকের দিনটাতে অনেকজন পূজা দিতে আসে মন্দিরে, মন্দির দেখেছি খোলা হয়ে আছে, তো যাব ওই জন্য হুড়মুড় করছি, তো পায়ে আলতা কাটছি। আর অরিত্রকে পূজা, অরিত্র পূজা যাবে আর আমি যাব, তো দেখুন সারা বছরটা যাতে ভালোভাবে যায়, সুস্থ সবার জীবনে যেন সুস্থ কামনা করি, সবার নানা রকম সমস্যা বাধা বিঘ্ন যাতে না আসে, তো নতুন বছরে এই জন্য একটু মন্দিরে যাওয়া। আর মন্দির যেহেতু কাছে না, আমার তো মন্দিরে যেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য রেডি হচ্ছি যাব। আর এখন এত গরম পড়েছে, মন্দিরে চলে এসেছি, আমার পাশেরই মন্দির শিবালয় মন্দির, তো যেনারা ভগদা হয়েছিলেন ওনাদের এখন একটু মানে গোত্র চেঞ্জ হচ্ছে আর পুজো দিচ্ছেন পয়লা বৈশাখে, তো আমিও এসেছি পয়লা বৈশাখে পুজো দেবো, তো একটু অপেক্ষা করছি, একটু ভিড় আছে। আর আজকে এত গরম পড়েছে কি বলবো, ঘেমে যাচ্ছি। তারই মধ্যে নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সাবধানে কাটাবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি পুজো দিতে এসেছি, এই যে বামন ঠাকুর ভিতরে বসছে, একে একে সবাই পুজো দিচ্ছে, আমি একটু ওয়েটিং করছি। এই যে দেখুন এত গরম লাগছে, এই সাইডের দিকে একটু দাঁড়িয়েছি, তো এবার পুজো দিব, দেখি ওনাদের দেওয়া হয়ে গেলে তারপর আমি পুজো দেবো।
أنت شو؟